যে জায়গায় রাজনৈতিক দলের কর্মীরা সুবিধা নিতে চায় সেই জায়গাগুলিও তো সংরক্ষিত না ধরেন ফুটপাথে ঢাকা শহরে অনেক দোকান আছে যে জল যখন ক্ষমতায় থাকছে তার অনুসারীরা দোকানগুলি বসায় ব্যবসা করে আমরা গঠনতন্ত্র বলি আমরা ঘোষণাপত্র বলি আমাদের নিয়মিত কাউন্সিল হয় কি না আমাদের ওয়ার্ডিট কোথায় জমা দিই নির্বাচন কমিশনে জমা দিতে হয় তাহলে নির্বাচন কমিশন আমাকে সুপারভিশনের মধ্যে রাখতে পারে এই দুটি জায়গা ছাড়া একটা রাজনৈতিক দলেরগুলি সংস্কারে বাধ্য কিভাবে করবেন আমরা যে সুষ্ঠু গণতান্ত্রিক বা ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলি সেখানে যে গণতান্ত্রিক চর্চা হবে সেই সংস্কারের আগে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একটি বড় বা অধিকতর সংস্কার প্রয়োজন আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় সহালোচক আলোচক এবং যারা এই মূর্তি এসে টিভির সাথে যুক্ত আছেন সংস্কারের তো বিকল্পও নেই শেষও নেই বা একটা চলমান প্রক্রিয়া যখন সংস্কার যতদিন ধরাধম আছে সংস্কারের প্রয়োজন রয়েছে যুগের সাথে সময়ের পরিবর্তনের সাথে মানুষের সামাজিক মূল্যবোধের সাথে জীবনবোধের সাথে রাষ্ট্র ব্যবস্থাপনার উত্তর উত্তর উন্নয়নের সাথেই তো সংস্কার সেটা প্রয়োজন আছে কিন্তু আমরা যে কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠা করা চাঁদাবাজি দখলবাজি নানা অভিযোগ শুনি রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি বড় সংস্কার দরকার না সেটা তো রাষ্ট্রের একটা জরাজিহ্নিত আছে সেটা তো আছে রাষ্ট্র ব্যবস্থাপনায় তো কিছু জরাজীর্ণতা আছে যে জায়গায় রাজনৈতিক দলের কর্মীরা সুবিধা নিতে চায় সেই জায়গাগুলিও তো সংরক্ষিত না ধরুন ফুটপাথে ঢাকা শহরে অনেক দোকান আছে যে জল তখন ক্ষমতায় থাকছে তার অনুসারীরা দোকানগুলি বসায় ব্যবসা করে ফুটপাথ না থাকলে তার ফুটপাথই দখল হতো না ফুটপাত দখল করে এভাবে পৃথিবীর কোনো জায়গায় রাস্তা দখল করে চলাচল দখল করে অবৈধ দোকানপাট আছে নাকি যেখানে অবৈধ জিনিস থাকে সেখানে ধরেন দুষ্কৃতকারীদের একটা এক্সেস থাকে সেটা থাকে এটা একটা জরাজীর্ণতা তো আছে আমাদের এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু সংস্কারের কথা যখন আপনারা বলেন না তখন আমার কাছে একটু অবাক লাগে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পতিত হয়েছে ক্ষমতার মোহ তাদের গ্রাস করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার হরণ করেছে তারপর ধরেন গুম করেছে আনাতরাই স্কিল করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ভিন্ন দল ভিন্ন মতের মানুষকে নিয়ে হত্যা করেছে দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে সর্বশেষ কি করেছে গণহত্যা করেছে আওয়ামী লীগ করেছে রাজনৈতিক আদর্শচ্যুত হয়ে ক্ষমতার মনে এখন আওয়ামী লীগ দুর্বৃত্ততে পরিণত হয়েছে রাজনৈতিক দল হিসেবে বিদায় সব রাজনৈতিক দলের সংস্কার একান্তই প্রয়োজন হয়েছে এভাবে যারা দেখে সেটাও তো সমস্যা এই গণতন্ত্র হত্যার বিরুদ্ধে অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের পক্ষে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি গুম হয়েছি স্কিলিং আনতে মামলা খেয়েছি বারংবার গ্রেপ্তার হয়েছি রাজপথে নির্বাচন করতে গিয়ে অ্যাসোর্ট হয়েছি জনগণের জন্য না ভোটাধিকারের জন্য না ন্যায্যতার জন্য না ছাত্র জনতা আন্দোলন করলো সব রাজনৈতিক দল আপনার আন্দোলন করলো একমত হলো তারপর সব শ্রেণী পেশার মানুষ সংগ্রাম করলো এই যে একটা দানবীয় সরকার নিকৃষ্টতম সরকার শেখ হাসিনার পতনটা অনিবার্য রাজনৈতিক আন্দোলনে এবং সেটা সফলভাবে সমাপ্ত করল নেতৃত্ব দিয়ে ছাত্র জনতা এবং সব দল সব মতের মানুষ তো এটা তো আমাদের রাজনীতি ন্যায্যতার সাথে করার কারণেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আমাদের ফেস করতে না পেরেই তো দুর্বৃত্ত হয়েছে তো যে রাজনৈতিক দলগুলি সংগ্রাম করলো স্যাক্রিফাইস করলো নিধনের শিকার হলো দমনের শিকার হলো তারা আদর্শের পথে আছে না বিএনপি তো সবাইকে আপনি সংস্কার কেন চাচ্ছেন সবাই আদর্শচ্যুত হলো কোথায় এই জায়গাতে আমি বলছি যে আমাদের সংস্কার প্রয়োজন আছে কার সংস্কার প্রয়োজন আছে যে রাজনীতি ধারণ করছে না মানুষের সেন্টিমেন্ট ধারণ করছে না জনস্বার্থ ধারণ করছে না জনকল্যাণ ধারণ করছে না জনসমৃদ্ধিতে যার কমিটমেন্ট নেয় তার তো সংস্কারের প্রয়োজন আছে এখন আমি আসি যে রাজনৈতিক দলের সংস্কারটা কীভাবে হবে একটি রাজনৈতিক দল চলে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে একটা হচ্ছে তার গঠনতন্ত্র একটা হচ্ছে তার মূলনীতি একটা হচ্ছে তার ঘোষণাপত্র রাইট বলছে রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্র হতে হবে রাজনৈতিক দলের মধ্যে কি গণতন্ত্র হয় নাকি রাজনৈতিক দল চলে ঘোষণাপত্র অনুসারে মূলনীতি অনুসারে গঠনতন্ত্র অনুসারে দেখতে হবে সিদ্ধান্ত গ্রহণটা গণতান্ত্রিক কিনা স্বচ্ছতার সাথে হচ্ছে কিনা এবং আলোচনা সাপেক্ষে হচ্ছে কিনা যেখানে সিদ্ধান্ত গঠনের যে ফোরাম আছে সেখানে অবাধে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তটা হচ্ছে কিনা সেটা হলো দেখার বিষয় কমিটিগুলি গঠনতন্ত্র অনুসারে হচ্ছে কিনা যে মূলনীতি তিনি দিয়েছেন তার বাইরে সে যাচ্ছে কিনা যে ঘোষণাপত্র সে জনগণের জন্য দিয়েছে তাতে সে অবিচল থাকছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় সেইটা যদি আপনি বলেন সব রাজনৈতিক দলগুলি আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেই এগুলি তৈরি করেছে মানুষের সেখানে সমর্থন আছে সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলি সেখানে থাকছে না এটা একটা সমস্যা রয়েছে এখন থাকতে যদি আপনি বাধ্য করতে চান তাহলে কী হবে কোন প্রক্রিয়া করবেন দুটি প্রক্রিয়া একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি জনগণের কাছে তখনই দায়বদ্ধ থাকবে যখন জনগণের রায়ের ভিত্তিতে সরকার হবে জনপ্রতিনিধি হবে কারণ সে যখন আদর্শচ্যুত হবে পাঁচ বছর মেয়াদ শেষে যখন জনগণের কাছে ভোটের জন্য যাইবে সে যখন মনে করেন তার মহত্ব গুরুত্ব হারাবে রাজনৈতিক দল তাহলে জনমত পাবে না জনগণের রায় পাবে না ক্ষমতার বাইরে যেতে হবে অর্থাৎ ওই ঝুঁকি সে নেবে না সে জনকল্যাণটা নিশ্চিত করতে চাইবে জন রায়ের প্রয়োজনে তো জনগণের কাছে যদি সে দায়বদ্ধ থাকে আর জনগণের ভোটের প্রয়োজনটা যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে তাহলে রাজনৈতিক দলের খুব বেশি রাজনীতির প্রাক্যুত হওয়ার সুযোগ নেই প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন রয়েছে নির্বাচন কমিশন যদি স্বতন্ত্রভাবে ফাংশন করে সে রাজনৈতিক দলগুলির উপর একটা নিয়ন্ত্রণ করতে পারে কারণ আপনার কমিটিগুলি গঠনতন্ত্র মতো করেছেন কিনা এটা কিন্তু নির্বাচন কমিশনের দেখার ব্যাপার আছে আপনার মূলনীতি ঘোষণাপত্র আপনি অনুসরণ করছেন কিনা না সেটাও কিন্তু নির্বাচন কমিশন খবরদারি করতে পারে কারণ সে নিবন্ধন সংরক্ষণ করে আবার ধরেন সে রাজনৈতিক দলগুলিকে মনিটরিং করার একটা অথরিটিও বাপি বলতে পারেন ঠিক আছে আমরা গঠনতন্ত্র বলি আমরা ঘোষণাপত্র বলি আমাদের নিয়মিত কাউন্সিল হয় কি না আমাদের ওয়ার্ডেট কোথায় জমা দিই নির্বাচন কমিশনে জমা দিতে হয় তাহলে নির্বাচন কমিশন আমাকে সুপারভিশনের মধ্যে রাখতে পারে এই দুটি জায়গা ছাড়া একটা রাজনৈতিক দলের গুলি সংস্কারে বাধ্য কীভাবে করবেন এক হচ্ছে জনগণের চাপ কারণ জনগণের ওই যে রায় সেটা সেটার একটা চাপ যদি জনগণ রাজনৈতিক দলের উপরে রাখা যায় নিয়মিতভাবে গ্রহণযোগ্য নির্বাচন পটটা যদি নিশ্চিত করা যায় আর নির্বাচন কমিশনকে যদি আপনি নিরপেক্ষ করে রাজনৈতিক দলগুলির উপর একটা সুপারভিশনের কর্তৃত্ব নিশ্চিত করতে পারেন তাহলেই রাজনৈতিক দলগুলি সঠিক পথে চলতে বাধ্য হবে এছাড়া এছাড়া রাজ রাজনৈতিক দলগুলি আপনার প্রত্যাশা অনুসারে একেবারে গুলুমিং হবে এটা রাজনৈতিক দলগুলিতে নাও ভাবতে পারে তার আদর্শ তো তার মতো তার কর্ম পরিকল্পনা তার মতো সেটা সার্বজনীন না হতে পারে কারণ সার্বজনীন হলে তো আর ভিন্ন ভিন্ন দল থাকে না আপনি হয়তো ওয়ার্কারস পার্টির আদর্শ আপনার কাছে পছন্দ কারো জামাত পছন্দ আমি জাতীয়তাবাদে আদর্শ ধারণ করি উনি জাতীয় পার্টির আদর্শ ধারণ করে আদর্শের মধ্যে তো পার্থক্য রয়েছে একজাক্টলি এই জায়গাটা কিন্তু আমরা সব কিছুকে ঢালাভাবে দেখি আমি আবারও একটা কথা বলে শেষ করব আওয়ামী লীগের স্খলন হয়েছে বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের নিধন হয়েছে আওয়ামী লীগের ধস হয়েছে বিদায় সব রাজনৈতিক দলগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না সংস্কার প্রয়োজন থাকলে আওয়ামী লীগের আছে তারা রাজনীতিতে কোন আদর্শ নিয়ে কাম ব্যাক করবে সেটা নিয়ে আলোচনার বিষয় আছে পুনর্বিবেচনার বিষয় আছে আওয়ামী লীগের যে তারা তাদের আদর্শে ফিরবে কি না কারণ ওটা পচে গলে গিয়েছে মানুষের কাছে তাদের প্রয়োজন আছে অন্য রাজনৈতিক দলগুলি আমার কাছে মনে হয়েছে সংস্কার প্রয়োজন আমি অস্বীকার করছি না কিন্তু সংস্কারটা খুবই প্রয়োজন সেটা না হলে রাজনীতি একেবারে দূষিত হয়ে গেছে দেশ একেবারে অশুদ্ধ হয়ে যাবে এভাবে ব্যাপার কোনো সুযোগ